আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনি ইন্টারনেট বিজনেস শুরু করবেন কিভাবে, ইন্টারনেট বিজনেস করার জন্য আপনার কি কি ধাপ অবলম্বন করতে হবে সেই বিষয়ে। তো আমরা এখানে কয়েকটা ধাপ আমরা রেখেছি, যেখানে যেমন প্রথমত কি কি পেপার্স লাগবে, আপনার কি কি ডিভাইস লাগবে, টোটাল খরচ কত লাগবে, কোথা থেকে আপনি লাইন নেবেন, প্রথমত কত টাকার ব্যান্ডউইথ আপনাকে কিনতে হবে, আপনি কি ম্যাক বেস সার্ভিস নেবেন না ব্যান্ডউইথ নেবেন, সেই বিষয়ে আমরা এ টু জেড আলোচনা করব। তো অনেকেই বিভিন্নভাবে আমাদের অনেক সময় আপনারা রিকোয়েস্ট করেন বা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন, দেখা যাচ্ছে যে আসলে আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, তো এইটা নিয়ে আসলে দ্বিধান্বিধা থাকেন। তো অনেকে বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করেছেন যে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সব কিছু আপনারা এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। প্রথমত আমরা পেপারসে চলে আসি, পেপারসে আপনার কি কি পেপারস লাগবে, যেমন আপনি সর্বপ্রথম একটা ট্রেড লাইসেন্স করতে হবে, ট্রেড লাইসেন্সটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি করতে পারবেন এবং টিন সার্টিফিকেট অনলাইনে করে নেবেন, ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপর হলো আপনার হাউস এগ্রিমেন্ট, যে বাসায় আপনি বিজনেস করবেন সেটার এগ্রিমেন্ট কপি লাগবে। তো এটা গেলো যাদের বিনা। আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আপনার কাছে যদি লাইসেন্স যদি না থাকে আপনি কিভাবে বিজনেস করবেন? ন্যাশনাল যে আইএসপি গুলো আছে তারা সাধারণত আপনাকে পপ ডিক্লারেশনের মাধ্যমে বিটিআরসির নিয়ম বহির্ভূতভাবে আপনাকে সার্ভিস প্রোভাইড করবে এবং সেখানে সকল পেপারস আপনাকে দেওয়া হবে, আপনি ওখানকার পপ ইনচার্জ হিসাবে কাজ করবেন। এই গেলো আমাদের পেপারস পরিচিতি। দ্বিতীয় ধাপে আসি, দ্বিতীয় ধাপে যে কী কী ডিভাইস প্রয়োজন, যেসব ডিভাইস প্রয়োজন আছে সেখানে প্রথমত আপনার একটা সিসিআর কিনতে হবে, ওএলটি কিনা লাগবে এবং বাকি যে ডিভাইসগুলো আপনার লাগবে সব একটা লিস্ট করা আছে আমাদের এখানে। আমরা সেই লিস্টটি আপনাকে পিডিএফ আকারে হোক বা ইমেজ আকারে হোক আমরা দিয়ে দিব, আর সেখান থেকে পুরো কস্টিংটা দেখতে পারবেন। তো দেখা যায় ডিভাইস কস্টিংয়ের এখানে অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে একদম এ টু জেড যা কিছু লাগবে টপ টু বটম পর্যন্ত প্রায় আপনার 2.5 লাখ থেকে 3 লাখ টাকা খরচ হবে ডিভাইস যদি আপনি সবগুলো কিনেন। তো এখানে আবার কিছু বিষয় আছে, দেখা যায় অনেকে আসলেই যখন প্রথমত শুরু করেন বিভিন্নভাবে আপনি ডিভাইস হয়তো ম্যানেজ করা যায়, কিস্তিতে হোক বা দেখা যায় যেই আইএসপি আপনাকে সার্ভিস প্রোভাইড করবে তারাও আপনাকে হয়তো কিছু জিনিস হেল্প করতে পারে, তাহলে সেক্ষেত্রে আসলে সেটা অপশনাল একটা বিষয়। তারপর আপনি যদি বিজনেসে নামেন তাহলে অবশ্যই আপনাকে সেই পুঁজি বা সেই টাকা পেমেন্ট করেই আপনাকে শুরু করতে হবে। এই 3 নম্বরে গেল টোটাল খরচ। এখন তারপরে আসি কোথা থেকে আপনি লাইন নেবেন। লাইন নেওয়ার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন প্রত্যেকটা কোম্পানির মার্কেটিং কনসার্ন থাকে, আর বিশেষ করে যেমন বাংলাদেশে যারা এনটিটিএন প্রোভাইডার আছে, সামিত কমিউনিকেশন, ফাইবার অ্যাটম, বিটিসিএল, সেটার বিষয়টা একটু আলাদা, এবং ফাইবার অ্যাটমের যে প্রতিনিধি আছে সারা বাংলাদেশে এনটিটিএন এর মাধ্যমে ব্যান্ডউইথ প্রোভাইড করা হয় এবং সামিত দুই প্রতিষ্ঠানই এভাবে তারা কানেক্টিভিটি প্রোভাইড করে। তো তাদের যে মার্কেটিং কনসার্ন আছে আপনার তাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে প্রথম ফার্স্ট টু লাস্ট আপনাদের যত ধরনের হেল্প লাগবে ব্যান্ডউইথ নামানো পর্যন্ত আপনাদের তারা টোটাল প্রাইসিং এবং যে সেটআপ এবং আপনাদের ইঞ্জিনিয়ারিং যে কোনো ধরনের সাপোর্ট তারা প্রোভাইড করবে। আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো দ্বিধান্ব থাকবে না। তো অনেক ন্যাশনাল আইএসপি আছে যারা তাদেরও নিজস্ব প্রতিনিধি আছে, তারাও আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে থাকবে। তো ফাইবার অ্যাটম লিমিটেড এর যারা মার্কেটিং কনসার্ন আছে, আপনি যেই এরিয়াতে বিজনেস করবেন প্রত্যেকটা লোকেশনেই মার্কেটিং কনসার্ন আছে, যথেষ্ট হেল্পফুল এবং আপনার সর্বোচ্চ পরিমাণ আপনাদের জন্য কাজ করবে এবং আপনারা সাহায্য পাবেন তাদের কাছ থেকে। হ্যাঁ, এখানে দেখা কোম্পানিগুলা কোম্পানির যারা প্রতিনিধিত্ব করে তাদের মাধ্যমে আপনারা সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না। তাহলে এবার আসি আমরা ব্যান্ডউইথের খরচ। আপনি প্রথম যখন শুরু করবেন অবশ্যই আপনার কানেকটিভিটি বা আপনার ইউজার বেশি থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে এখানে ব্যান্ডউইথটা কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, বিডিএক্স। তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনি যত কম খরচে প্রথমত নিতে পারেন, দেখা যায় প্রথমত ব্যান্ডউইথের কস্টিং আপনার 10 থেকে 15 হাজার টাকা পড়বে। পরবর্তীতে আপনার যখন গ্রাহক বাড়বে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার ব্যান্ডউইথ আপগ্রেডেশন করতে পারবেন। এটা গেল আপনি যদি ব্যান্ডউইথ নিয়ে যদি বিজনেস করেন। তো অনেকে আবার ম্যাক বেস বিজনেস করেন যাতে আপনার যে সিস্টেমটা পরিচালনা করার ঝামেলাটা না থাকে এবং পেমেন্টের যে ইস্যুটা দেখা যায় 1 মাস শেষ হয়ে গেল সাথে সাথে আপনার ক্লায়েন্ট যদি বিল পে না করে তাহলে সেক্ষেত্রে ওখানে গেটওয়ের মাধ্যমে বন্ধ হয়ে যায় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তাহলে ম্যাক বেস শুরু করতে হলে আপনাকে মিনিমাম একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, মিনিমাম 50 জন বা 100 জন গ্রাহক নিয়ে আপনাকে শুরু করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি আপনি এভাবে শুরু করেন
আপনাকে কমিশন প্রদান করা হবে। দেখা যায় সাধারণত এক এক কোম্পানির কমিশনিং সিস্টেম এক এক রকম, তো সেভাবে আপনি নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ। এর মাঝে যদি আপনাদের তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তারপরে যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন, এবং ডিসক্রিপশন বক্সে আমরা আরও ডিটেলস আমরা দেওয়ার চেষ্টা করব। যে এবং আপনাদেরকে আরেকটা নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো লোকেশনে আপনারা ইন্টারনেট বিজনেস করবেন আর যে কোনো ধরনের প্রবলেম হবে ইন্টারনেট রিলেটেড, সেটা আমাদের যারা প্রতিনিধি আছেন মার্কেটিং কনসার্ন এবং টেকনিক্যাল কনসার্ন, প্রত্যেকে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং আপনারা ভালো সার্ভিস পাবেন। আর যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন, যাদের আসলে সার্ভিস রিলেটেড ইস্যু আছে, তারাও যোগাযোগ করতে পারেন এবং কোনো প্রবলেম হলে সেটাও ওভারকাম করে দেওয়া যাবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, এবং অবশ্যই অবশ্যই আপনাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।